নমস্কার বন্ধুরা, ভ্রমণ এক্সপ্লোরিং নিয়ারবাই চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। গত দুই পর্বে আমরা সতীপীঠ উৎপত্তির ইতিহাস এবং উত্তর ভারতের কিছু সতীপীঠ নিয়ে আলোচনা করেছিলাম। আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে ছড়িয়ে থাকা ১৩টি সতীপীঠ নিয়ে। এখানে একটি উল্লেখিত বিষয়, বিভিন্ন মতামত অনুযায়ী এই পীঠের সংখ্যা কোথাও ১৩, কোথাও ১৪, আবার কোথাও বা ১৫। তবে পীঠ নির্ণয় তন্ত্র অনুযায়ী এই পশ্চিমবঙ্গে পীঠের সংখ্যা ১৩। অনেকের মতে তারাপীঠ এক শক্তিপীঠ, তবে পীঠ নির্ণয় তন্ত্রে তারাপীঠকে সতীপীঠ নয় বরং সিদ্ধপীঠ নামে পরিচিতি দেওয়া হয়েছে। এখানে প্রাচীনকালে ঋষি বশিষ্ঠ এবং পরবর্তীকালে সাধক শ্রী বামাক্ষেপার সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন। তাহলে বন্ধুরা, চলুন শুরু করা যাক এই পূর্ণভূমির রহস্যময় কাহিনী। বীরভূমের প্রথম সতীপীঠ অট্টহাস, যা বীরভূম জেলার লাভপুরের দক্ষিণ দিহি গ্রামে অবস্থিত। পুরাণ অনুসারে এখানে সতীর নিম্ন অধর বা নিচের ঠোঁট পড়েছিল। এই মন্দিরে দেবী ফুল্লরা এবং ভৈরব বিশেষ। আমাদের পরবর্তী সতীপীঠ বীরভূম জেলার বক্রেশ্বর। বীরভূম জেলার দুবরাজপুর রেলস্টেশন থেকে ৭ কিলোমিটার দূরে এবং সিউড়ি থেকে ২৪ কিলোমিটার দূরে পাপহার নদীর তীরে অবস্থিত এই সতীপীঠ। পুরাণ অনুসারে এখানে দেবীর ভ্রুযুগলের মধ্যবর্তী স্থান পতিত হয়েছিল। এই মন্দিরে দেবী মহিষমর্দিনী এবং ভৈরব বক্রনাথ বা বক্রেশ্বর। বীরভূমের পরবর্তী সতীপীঠ কঙ্কালীতলা। বীরভূম জেলার বোলপুর স্টেশন থেকে ১০ কিলোমিটার উত্তর পূর্বে কঙ্কালীতলায় অবস্থিত এই মন্দির স্থানীয়দের মধ্যে অধিক পরিচিত কঙ্কালেশ্বরী মন্দির নামে। পুরাণ অনুসারে এখানে দেবীর কঙ্কাল বা কোনো কোনো মতে কাঁখাল পড়েছিল। এই মন্দিরে দেবী দেবগর্ভা এবং ভৈরব রুরু। বীরভূম জেলার পরবর্তী সতীপীঠ সাঁইথিয়া, যা সাঁইথিয়া শহরে নন্দীকেশ্বরীতলায় অবস্থিত। এই মন্দির স্থানীয়দের মধ্যে নন্দীকেশ্বরী মন্দির নামে অধিক পরিচিত। এখানে দেবী নন্দীকেশ্বরী বা কোনো কোনো মতে নন্দিনী এবং ভৈরব নন্দীকেশ্বর। বীরভূমের সর্বশেষ সতীপীঠ নলহাটি, যা নলহাটি স্টেশন থেকে খুবই কাছে অবস্থিত। এই মন্দির স্থানীয়দের মধ্যে অধিক পরিচিত নলহাটেশ্বরী মন্দির নামে। পুরাণ অনুসারে এখানে দেবীর কণ্ঠনলী পতিত হয়েছিল। এই মন্দিরে দেবী পরিচিতি কালিকা দেবী এবং ভৈরব যোগেশ। এরপরে বর্ধমান জেলা। বর্ধমান জেলার কাটোয়া শহরে ৮ কিলোমিটার দূরে অজয় নদীর তীরে কেতুগ্রামে অবস্থিত মন্দির বহুলা। এই মন্দিরে সতী পরিচিত দেবী বহুলা এবং ভৈরব শ্রী ভিরুক। পুরাণ অনুসারে এখানে দেবীর বাম হাত পড়েছিল। পরবর্তী সতীপীঠ বর্ধমান জেলায় উজানি, যা গুসকরা স্টেশন থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত এই শক্তিপীঠ, যা স্থানীয়দের মধ্যে অধিক পরিচিত মা মঙ্গলচণ্ডী মন্দির নামে। পুরাণ অনুসারে এখানে দেবীর ডান কবজি পড়েছিল। এই মন্দিরে দেবী মঙ্গলচণ্ডী এবং ভৈরব কপিলেশ্বর। বর্ধমান জেলার শেষ সতীপীঠ যজ্ঞদা, যা বর্ধমানের ক্ষীরগ্রামে অবস্থিত। এখানে সতীর ডান পায়ের পাতা পড়েছিল। দেবী এখানে যজ্ঞদা এবং ভৈরব ক্ষীরখণ্ডক। পুরাণ অনুসারে কালাপাহাড় এই মন্দির ধ্বংস করে দিয়েছিল, যা পরবর্তীকালে রাজা কীর্তিচন্দ্র ১৭৭০ থেকে ১৭৮০ সালের মধ্যে মন্দিরের পুনর্নির্মাণ করে। এরপর মুর্শিদাবাদ জেলার কিরিটকোনা গ্রামে অবস্থিত কিরিটেশ্বর মন্দির, যা স্থানীয়দের মধ্যে অধিক পরিচিত মুকুটেশ্বরী মন্দির নামে, যা লালবাগ কোর্ট রোড স্টেশন থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে।
পুরাণ অনুসারে এখানে দেবীর মুকুটকণা পড়েছিল। দেবী এখানে বিমলা এবং ভৈরব সংবর্ত। যেহেতু এই মন্দিরে দেবীর কোনো অঙ্গ পড়েনি, তাই অনেক তন্ত্রমতে দেবীকে, দেবীর এই সতীপীঠকে উপপীঠ নামে বর্ণনা করা হয়েছে। এর পরের গন্তব্য জলপাইগুড়ি জেলার ত্রিশ্রতা, যা ধূপগুড়ি ব্লকের তিস্তা নদীর তীরে অবস্থিত বোদাক গ্রামে। পুরাণ অনুসারে দেবীর বাম পায়ের বুড়ো আঙুল এই স্থানে পড়েছিল। এই মন্দিরে দেবী ভ্রামরী এবং ভৈরব অম্বর বা কোনো কোনো মতে জলপেশ। এর পরের সতীপীঠ হুগলি জেলায় অবস্থিত রত্নাবলী। হুগলির খানাকুল কৃষ্ণনগরে রত্নাকর নদীর তীরে অবস্থিত এই রত্নাবলী মন্দির স্থানীয়দের মধ্যে অধিক পরিচিত আনন্দময়ী মন্দির নামে। পুরাণ অনুসারে এখানে সতীর ডান কাঁধ পড়েছিল। এই মন্দিরে দেবী কুমারী এবং ভৈরব ঘণ্টেশ্বর। পুরাণ অনুসারে সাধক কৃষ্ণানন্দ আগমবাগিস এই রত্নাবলীর মন্দির সংলগ্ন শ্মশানঘাটে সাধনা করতেন। এর পরের সতীপীঠ পূর্ব মেদিনীপুরের তমলুকে অবস্থিত বিভাস, যা স্থানীয়দের মধ্যে অধিক পরিচিত বর্গমীবা মায়ের মন্দির নামে। এখানে পুরাণ অনুসারে দেবীর বাম পায়ের গোড়ালি পড়েছিল। দেবী এখানে ভীমরূপা এবং ভৈরব শ্রী সর্বানন্দ। পশ্চিমবঙ্গের সর্বশেষ সতীপীঠ এবং অধিক গুরুত্বপূর্ণ সতীপীঠ কালীঘাট, যা কলকাতায় অবস্থিত। এই মন্দিরে দেবীর ডান পা পড়েছিল বলে মনে করা হয়। দেবী এখানে কালিকা এবং ভৈরব শ্রী নকুলেশ্বর। কালীঘাটের কালীকে দক্ষিণা কালী হিসাবে পূজা করা হয়ে থাকে। এই ছিল পশ্চিমবঙ্গের ১৩টি পবিত্র শক্তিপীঠের গল্প। এই স্থানগুলো ভক্তদের মধ্যে গভীর ভক্তি ও শ্রদ্ধা স্থান দখল করে রেখেছে। আশা করি আপনাদের এই যাত্রা ভালো লেগেছে। আমাদের পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।